আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমাদের আয়োজনে থাকছে বঙ্গবন্ধু ও তার পরিবারের অসমাপ্ত ইতিহাসকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র ছোট ভাই শেখ আবু নাসেরের জন্ম উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উনিশশো সাতান্ন সালে শেখ আবু নাসের বিবাহবন্ধনে আবদ্ধ হন বেগম রাজিয়া নাসের ডলির সাথে তিনি পাবনার বিখ্যাত হেরাজ ম্যানসনের মালিক হেরাজ বিশ্বাসের কন্যা ছিলেন তাদের বড় ছেলে শেখ হেলাল উদ্দিন বাগেরহাট এক আসন থেকে দুই হাজার চৌদ্দ ও দুই হাজার আঠারো সালে সংসদ সদস্য নির্বাচিত হন তাদের আরেক ছেলে শেখ সালাহুদ্দিন জুয়েল খুলনা দুই আসন থেকে দুই হাজার আঠারো সালে সংসদ সদস্য নির্বাচিত হন তার তৃতীয় পুত্র শেখ সোহেল বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ শারহান নাসের তন্ময় বাগেরহাট দুই আসন থেকে দুই হাজার সালে সংসদ সদস্য নির্বাচিত হন ইলিয়াস আহমেদ চৌধুরী উনিশশো সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে সদস্য নির্বাচিত হন এরপর উনিশশো তিয়াত্তর সালে ফরিদপুর ১৩ ও উনিশশো সালে মাদারীপুর এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোন ফাতেমা বেগম ইলিয়াস আহমেদ চৌধুরীর মাতা ইলিয়াস আহমেদ চৌধুরী বিয়ে করেন খালাত বোন ফিরোজা বেগম মায়া চৌধুরীকে ফিরোজা বেগম মায়া বঙ্গবন্ধুর আরেক বোন আমেনা বেগমের মেয়ে নূরি আলম চৌধুরী মাদারীপুর এক আসন থেকে দুই হাজার চৌদ্দ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নূর আলম চৌধুরী ইলিয়াস আহমেদের বড় ছেলে নিক্সন চৌধুরী বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরী দুই হাজার চৌদ্দ ও দুই হাজার আঠারো সালের জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর চার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নিক্সন চৌধুরী ইলিয়াস আহমেদের ছোট ছেলে নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন রহমান জাতীয় পার্টির অন্যতম নেতা আনোয়ার হোসেন মঞ্জুর মে নাজিউর রহমান মঞ্জু ভোলা এক আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তিনি জাতীয় পার্টির মহাসচিব ও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন শেখ আছিয়া বেগমের মেয়ে শেখ রেবা রহমানকে বিয়ে করেন শেখ ফজলুল হক মনি ও শেখ ফজলুল করিম সেলিম শেখ আছিয়া বেগমের সন্তান আন্দালিব রহমান পার্থ ও আশিকুর রহমান শান্ত নাজিউর রহমান মঞ্জুর দুই ছেলে আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য তিনি শেখ হেলাল উদ্দিনের মেয়ে শেখ সায়রা রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শেখ ফজলুল হক মনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির মাতা আছিয়া বেগম ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোন শেখ ফজলুল করিম সেলিম তার ছোট ভাই শেখ ফজলুল হক মনির সন্তানরা হলেন শেখ ফজলে শামস পরশ ও শেখ ফজলে নূর তাপস শেখ ফজলে শামস পরশ বর্তমানে যুবলীগের সভাপতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন অতঃপর আমেরিকার কলোরাডো স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর করে দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন শেখ ফজলে নূর তাপস বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তিনি দুই সালে ঢাকা বারো আসন পরবর্তীতে দুই সালে ও দুই সালে ঢাকা দশ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি উনিশশো সালে যুক্তরাজ্যের ওলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন শেখ ফজলুল করিম সেলিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং যুবলীগের প্রতিষ্ঠা সভাপতি শেখ ফজলুল হক মনির ছোট ভাই শেখ ফজলুল করিম সেলিম উনিশশো উনআশি উনিশশো ছিয়াশি উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট দুই হাজার চৌদ্দ ও দুই হাজার আঠারো সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন শেখ ফজলুল করিম সেলিমের সন্তানরা হলেন শেখ ফজলে ফাহিম শেখ ফজলে নাইম ও শেখ ছুনিয়া শেখ ফজলে ফাহিম যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ চেম্বারস অফ কমার্সের সভাপতি ছিলেন ব্যারিস্টার শেখ ফজলে নাইম বর্তমানে বাংলাদেশ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুর রব সেনিয়াবাদ প্রাক্তন ভূমি পানিসম্পদ ও বিদ্যুৎ মন্ত্রী ছিলেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপা তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন শেখ আমিনা বেগমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তার সন্তানরা হলেন আবুল হাসনাত আবদুল্লাহ ও আবুল খায়ের আবদুল্লাহ আবুল হাসনাত আবদুল্লাহ বরিশাল এক আসন থেকে উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দুই হাজার চৌদ্দ ও দুই হাজার আঠারো সালে সংসদ সদস্য নির্বাচিত হন তার সন্তানরা হলেন সুকান্ত আব্দুল্লাহ সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ সেরনিয়াবাদ মঈনুদ্দিন আবদুল্লাহ সেরনিয়াবাদ আশিক আবদুল্লাহ ও আঞ্জুমানারা কান্তা আবদুল্লাহ শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আবুল খায়ের আবদুল্লাহ বারোই জুন দুই হাজার তেইশ সালের বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন আবুল হাসনাত আবদুল্লাহ দ্বিতীয় সন্তান শেরনিয়াবাদ মঈন আবদুল্লাহ বাংলাদেশ কৃষক লীগের কার্যকরী সদস্য এছাড়াও সেরিনাবাদ আশিক আবদুল্লাহ ও আঞ্জুমান আরা কান্তা আবদুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের জনপ্রিয় নেতা ওমর ফারুক চৌধুরী দুই হাজার বারো সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত যুবলীগের সভাপতি ছিলেন ওমর ফারুক চৌধুরী নাজিউর রহমান মঞ্জুর ভাইরা ভাই এবং শেখ ফজলুল করিম সেলিমের ভগ্নিপতি অর্থাৎ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাসিনারও ফুফাতো ভগ্নিপতি ড এম এ ওয়াজেদ মিয়া বাংলাদেশের একজন খ্যাতনামা পরমাণু ও পদার্থ বিজ্ঞানী তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ থেকে তিনি সহ সভাপতি নির্বাচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ড এম এ ওয়াজেদ মিয়ার সন্তানেরা হলেন সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল সজীব ওয়াজেদ জয় টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে ব্যাচেলর এবং হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে মাস্টার্স করেন বর্তমানে সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সাইমা ওয়াজেদ উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং দুই হাজার সালে ক্লিনিক্যাল মনস্তত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি দুই সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে কাজ করছেন সাইমা ওয়াজেদ পুতুলের স্বামী খন্দকার মাসরুর হোসেন মিতু খন্দকার মাসরুর হোসেন মিতু বর্তমানে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছেলে শেখ রেহানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠা কন্যা শিক্ষাবিদ ডক্টর শফিক আহমেদ সিদ্দিক শেখ রেহানার স্বামী ড শফিক আহমেদ সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির চেয়ারপারসন এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের ভাইস চেয়ারপারসন ড শফিক আহমেদ সিদ্দিকের ভাই মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ড শফিক আহমেদ সিদ্দিকের আরেক ভাই রফিক আহমেদ সিদ্দিক বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন শেখ রেহেনার সন্তানরা হলেন রাদোয়ান মুজিব সিদ্দিক ববি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী রাদোয়ান মুজিব সিদ্দিক ববি আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের ট্রাস্টি হিসেবে প্রতিষ্ঠানটি দেখভাল করেন শেখ রেহানার দুই মেয়ের মধ্যে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের লেবার পার্টির পার্লামেন্ট সদস্য শেখ রেহানার কনিষ্ঠা কন্যা আজমিনা সিদ্দিক রূপন্তী লন্ডনে কন্ট্রোল রিস্কের পরামর্শদাতা এছাড়াও সাইমা ওয়াজেদ পুতুলের দাদা শ্বশুর অর্থাৎ খন্দকার মোশারফ হোসেনের পিতা খন্দকার নুরুল হোসেন ছিলেন বঙ্গবন্ধুর ফুফাতো ভাই খন্দকার নুরুল হোসেন উনিশশো সালের সংসদ নির্বাচনে ফরিদপুর দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের ননদের স্বামী হলেন ছিরাজগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় এমপি ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড এম এ ওয়াজেদ মিয়ার বড় বোনের নাতনি মাহবুব আরাগিনী আওয়ামী লীগের সংসদ সদস্য তিনি আওয়ামী লীগ সরকারের হুইপ এবং গাইবান্ধা দুই আসন থেকে দুই হাজার আট দুই হাজার চৌদ্দ ও দুই হাজার আঠারো সালে নির্বাচিত সংসদ সদস্য বঙ্গবন্ধু পরিবারের আরেক আত্মীয় হলেন প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমান জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার খালা শাশুড়ি আবার জিল্লুর রহমান ও আইভি রহমানের সন্তান হলেন আওয়ামী লীগ দলীয় এমপি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এছাড়াও শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের ভাইরা হলেন সাবেক তথ্যমন্ত্রী ও জামালপুর এক আসনের এমপি আবুল কালাম আজাদ আবার শেখ সেলিমের ছেলে শেখ ফজলে নাইম বিয়ে করেছেন বিএনপি সরকারের সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর মেয়েকে আবার আবুল হাসনাত আবদুল্লাহের ছোট বোনের দেবর হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এই সম্পর্কে মাহবুবুল আলম হানিফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিয়াই এদিকে আবুল হাসনাত আবদুল্লাহের চাচাতো ভাই হলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক শেখ হাসিনার আরেক ফুফাতো ভাই হলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর তিন আসনের এমপি বাহাউদ্দিন নাসিম বঙ্গবন্ধুর চাচাতো ভাই অর্থাৎ শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এবং বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুল মান্নান ভূঁয়া ছেলের বিয়ে হয়েছে শেখ কবিরের মেয়ের সঙ্গে এছাড়া শেখ হাসিনার ফুফা হলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এমপি আমির হোসেন আমু আবার ছাত্রলীগের সাবেক সভাপতি ও জাতীয় পার্টির মহাসচিব প্রয়াত শেখ শহীদুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার খালাতো ভাই এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফা হলেন সাবেক সেনাবাহিনী প্রধান মোস্তাফিজুর রহমান বীরবিক্রম